নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমার ভিডিওর টপিক হলো হোম কোয়ারেন্টাইনে থেকে কিভাবে নিজেকে বা নিজের মনকে শক্ত রাখবেন। করোনা ভাইরাসের মোকাবিলায় হোম আইসোলেশনের গুরুত্বের কথা এখন সবাই বলছেন। সামান্য উপসর্গ আছে এমন ব্যক্তি ক্ষেত্রে সুস্থ হয়ে ওঠার জন্য বাড়ি যথেষ্ট, তারা বাড়িতে থেকেই হোম আইসোলেশনে থেকে সুস্থ হয়ে উঠতে পারেন। বিশেষ কোনো উপসর্গ ছাড়াই করোনা ভাইরাসে আক্রান্ত হলে বা করোনা আক্রান্ত হয়েছেন এমন কোনো রোগীর সংস্পর্শে এলে সেই ব্যক্তিকে বাড়িতে আইসোলেশনে থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। করোনা ভাইরাস যে হারে ক্রমশ ছড়িয়ে পড়ছে তাতে গুরুতর অসুস্থদের জন্য হাসপাতালের বেড খালি রাখতে হোম আইসোলেশনের কোনো বিকল্প নেই বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তবে হোম আইসোলেশনে থাকতে হলেও কয়েকটি সাবধানতা মেনে চলতেই হবে। অসুস্থ বোধ করলেও ডাক্তারের পরামর্শও নিতে হবে। বাড়িতে থাকাকালীন সময়ে নিজেকে বাড়ির বাকি সদস্যদের কাছ থেকে যতটা সম্ভব বিচ্ছিন্ন রাখতে হবে। এছাড়াও বারবার হাত ধোয়া, রক্তে অক্সিজেনের পরিমাণ পর্যবেক্ষণ করার মতো কাজও নিজেকেই করা উচিত। তবে আইসোলেশনে থাকতে হলে অনেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এই সময় মানসিকভাবে শক্ত থাকা খুবই প্রয়োজন। আর মানসিকভাবে শক্ত থাকলেই আপনি করোনা রোগের সাথে মোকাবিলা করতে পারবেন। এই সময় যে কাজগুলি করতে হবে তার একটা তালিকা বানিয়ে নেওয়া যাক। আইসোলেশনে থাকার সময় সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত কি কি করবেন তার একটি রুটিন তৈরি করে নিন এবং তা মেনে চলার চেষ্টা করুন। খাওয়া, ঘুম, শরীরচর্চা, বিনোদন কখন কতটা সময় ধরে করবেন তার আলাদা আলাদা তালিকা তৈরি করা যেতে পারে। চিকিৎসকরা বলেছেন কোনো কাজ যেটি এর আগে সময়ের অভাবে আপনি করতে পারেননি তা এই সময় করতে পারেন। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ প্রকাশ পেলে অনেকেই ঘাবড়ে যান, মনোবল হারিয়ে ফেলেন। তবে চিকিৎসকরা বলেছেন মনোবল না হারানো এবং মানসিকভাবে শক্ত থাকাই এই অসুখ থেকে সেরে ওঠার প্রাথমিক শর্ত। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন আইসোলেশনে থাকার সময় কোভিড সংক্রান্ত খবর না দেখে বরং মন ভালো থাকে এমন সংবাদ পড়াই উচিত। আইসোলেশনে থাকাকালীন মানসিক চাপ ও অসুখের ভয় কমাতে বই পড়ে, সিনেমা দেখে সময় কাটাতে পারেন। চিকিৎসকরা বলেছেন করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতে ঘুমের যথেষ্ট প্রয়োজন। সেক্ষেত্রে আইসোলেশনে থাকার সময় একজন পূর্ণবয়স্ক মানুষের 8 ঘন্টা ঘুমানো দরকার, সেই সঙ্গে দুপুরে 1 ঘন্টা ঘুমিয়ে নেওয়া যেতেই পারে। তবে কোভিডে আক্রান্ত হওয়ার কারণে অনেকেরই শরীর অনেক সময় দুর্বল হয়ে পড়ে, সেক্ষেত্রে তার ঘুম হওয়াটা যথেষ্ট প্রয়োজন। তবে আইসোলেশনে যেহেতু একটি ঘরের মধ্যেই বন্দি থাকতে হয় তাই বিশ্রাম নেওয়ার জন্য সারাক্ষণ যাতে বিছানাতে থাকা না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। কোভিডে আক্রান্ত হলে সব ধরনের স্বাভাবিক খাবার বেশি বেশি খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন এ সময় পুষ্টিকর খাবার পর্যাপ্ত পরিমাণে খেতে হবে যাতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সবল হয়। কোভিডের উপসর্গ থাকলে বেশি করে গরম জল, চা, স্যুপ খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ। আইসোলেশনে থাকার সময় রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতে শরীরচর্চা করা যেতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে এ সময় ভারী কোনো ব্যায়াম না করার পরামর্শ দিয়েছেন তারা। শারীরিক অবস্থা বুঝে শরীরটাকে সচল রাখার জন্য হালকা ব্যায়াম করা যেতে পারে। তবে যেহেতু এই সময় গায়ে জ্বর থাকে তাই ভারী ব্যায়াম এড়িয়ে চলতে হবে। এছাড়া ফুসফুসকে সুস্থ ও সবল রাখতে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করাও পরামর্শ দেন তারা। অস্থির মনকে শান্ত রাখা এবং নিজেকে আরও বেশি সক্রিয় করার একটি বড় মাধ্যম হতে পারে মেডিটেশন। সকালে ঘুম থেকে উঠে অথবা রাতে ঘুমানোর আগের সময় মেডিটেশনের জন্য খুবই ভালো। আপনি এই আইসোলেশনের সময় খুবই সহজে ব্রিদিং মেডিটেশন করতে পারেন। এটি আপনার ফুসফুসের কার্যক্ষমতা বাড়াবে।
আমার এই টিপসগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আপনার চেনা পরিচিত বন্ধু বান্ধব প্রতিবেশী সবার মধ্যে এই ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও এই সময় তাদের মনোবল ধরে রাখতে পারে। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।